বিভিন্ন দোকানে পণ্যের সাথে যে ফ্রি পণ্য কোম্পানি দিয়ে থাকে, অনেক সময় তা ভুলে ক্রেতাকে দেওয়া হয় না। ওই ফ্রি পণ্য কি দোকানি ব্যবহার করতে পারবে? এটাও খুব সুন্দর দরকারি প্রশ্ন। কোম্পানি যখন কোনো প্রোডাক্টের সাথে একটা পণ্য দেয়, ঘোষণা দেয় যে এই প্রোডাক্টটা কিনলে সাথে এটা গিফট, এটা কোম্পানির তরফ থেকে, দোকানদারকে কোম্পানি বুঝাই দিছে তিনি 10টা মাল নিছেন, 10টা গিফট সাথে পাইছেন, এই জিনিসটার হকদার ক্রেতা, এই জিনিসটার হকদার কে? ক্রেতা। কারণ ক্রেতাকে এটা কোম্পানি দিয়েছে। দোকানদারদের অনেকেই, অনেক ভাইয়েরা আছেন যে ক্রেতা তো আর জানে না সাথে কি অফার আছে না আছে, সবসময় সব কিছু জানা থাকে না, তো মূল মালটা ধরায় ওইটা রাইখা দেয়। এই জন্য দেখবেন ওই গিফটের আইটেমগুলো দোকানদাররা তাদের আত্মীয় স্বজন শালা সম্বন্ধী শ্বশুরবাড়ি বন্ধু বান্ধবরে দেয় দুই হাতে, আরেকজনের জিনিস খুব মাস্তি করে করে দেয়, আছে না নাই? হারাম, হারাম। অন্যের হক আপনি নষ্ট করতেছেন, বাকাওয়াতি করতেছেন আরেকজনের হক দিয়া, আল্লাহু আকবার। এই ধরনের হারামের সাথে আমরা অনেকে জড়িত ভাইয়েরা, অনেকে জড়িত। আজকে আসার সময় ফেরিতে আমার গাড়ি ভাড়া নিবে না, তো আমার গাড়ি চালাচ্ছে তারে বললাম ভাই তাকে বলো এই তো তার বাপের জিনিস না, সে তার পকেট থেকে আমার ফেরি ভাড়া দিয়ে দেখ, তাহলে ঠিক আছে। কিন্তু সে সরকারি ফেরির ভাড়া সে নিল না, এই অধিকার তার নাই, সরকারের জিনিস নিয়ে সে আমার খুশি করলে এতে আল্লাহ খুশি হবে না, বরং মায়ের সেও খাবে আমিও খেতে পারি, ঠিক না ভাই? ঠিক। আমি বললাম যে তারে বলো যে ভাই তুমি এটা নিতে হবে, তোমার নিজের জিনিস না তো, অনেক মিসিয়ারের সাথে আপনার দোস্তি আছে, হোটেলে খাইতে গেছেন, তো আপনার জোল তো জোল, গোস্ত একবার চাইছেন তিন বাটি দিন, আছে না নাই? তার বাপের জিনিস কিন্তু সে দিচ্ছে, সরকারি জিনিস, সরকারি কোনো একটা পদে আছেন আত্মীয় স্বজনে ধুমাইয়া দিচ্ছেন। ঠিক একইভাবে যেই দোকানদার কোম্পানির পণ্যের সাথে দেওয়া গিফট ক্রেতাকে না দিয়ে রেখে দিচ্ছেন, পরবর্তীতে নিজেদেরকে দিচ্ছেন, বাহাদুরি করতেছেন, বাকাওয়াতি করতেছেন, দানবী শাস্তেছেন, তারা গুনাহের কাজ করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।